কি মনে হলো, মানে যে ধরনের গল্পটা দিয়েছেন বা মানুষকে একটা সত্যি মেসেজ দেওয়ার ট্রাই করেছেন, সেটা হয়তো বা পেরেছেন অল্প সময়ে যে পরিমাণ দেখেছি, মানে এই অভিজ্ঞতাটা কি এবার বিদেশ নিয়ে? বিদেশের অভিজ্ঞতাটা, বিদেশের জার্নিটা খুবই আবেগের জার্নি, ভয়ঙ্কর জার্নি, এবং দিন শেষে আসলে বিদেশে বলতে গেলে আমি খুব ইমোশনাল হয়েছি, এই কারণে যে বিদেশের যে কন্টেন্টটা বা বিদেশের যে গল্পের প্লটটা, এরকম ঘটনা কিন্তু আমার ফ্যামিলিতে, আপনার ফ্যামিলিতে বা আমরা গ্রাম বাংলার অনেক ফ্যামিলিতে এরকম দেখি, ইভেন আমরা পত্রপত্রিকাও প্রায় দেখি। হ্যাঁ, হিউজ, মানে এটা খুবই একটা কমন সিনারি আমাদের দেশের জন্য। তো এটা নিয়ে না কেউ এর আগে আসলে কাজ করে না। সো আমি ভাই করছে, এবং করার পর যেটা হয়েছে কি, যারা এই জার্নিটার মধ্যে দিয়ে গেছে, বেঁচে ফিরছে, তারা এটার সাথে কানেক্ট করতে পারছে, কিংবা যারা এই জার্নিটা দিবে বলে ভাবতেছে তারা এখন পিসপার হয়ে গেছে, তারাও চিন্তা করছে না আমার জার্নিটা ভুল, আসলেই জার্নিটা ভুল, আপনি এভাবে করে আসলে যাওয়া উচিত না, এটা আমি ভাই মেসেজ ছিল। আর বিদেশে আমার অ্যাক্টিং নিয়ে সবাই আলাদা একটা কথা বলছি যে পলাশকে সবসময় দেখছি মানুষকে হাসাই দেবে, আমি যে প্রথম দেখলাম পলাশ মানুষকে কাঁদাই দেবে। সো এটা আমার অভিনয় জীবনের একটা অন্যতম মাইল ফলক হয়ে থাকবে বিদেশে। মানে ওই শুটিংয়েও তো আপনাদের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল সম্ভবত, সন্দীপে শুটিং করেছেন। একে তো ভাই সন্দীপ এমন একটা জায়গা, ধরেন যে খুবই ভয়ঙ্কর সুন্দর প্লেস, প্রাকৃতিকভাবে খুব সুন্দর জায়গা, কমিউনিকেশনটা একটু ডিফিকাল্ট। এই জায়গা থেকে আমি স্পেশালি ধন্যবাদ জানাবো আমাদের যিনি প্রডিউসার আকবর দা মুন্না ভাইকে, ওনার সাপোর্টটা না থাকলে আসলে সন্দীপের মতো জায়গায় শুটিংটা করা একদমই পসিবল ছিল না। তারপরে আমরা একদম সাগরের মাঝখানে আমাদের ট্রলার নিয়ে গেছি, বৃষ্টি কবলে পড়ছি, সেখান থেকে আসলে বেঁচে ফিরতে পারবো কিনা একটা সময় এটাই মনে হচ্ছে। অমি ভাই আমি পাশাপাশি বসে আছি, অমি ভাই শক্ত করে আমার হাত ধরে আছে, আমি শক্ত করে অমি ভাইয়ের হাত ধরে আছি। সো মানে এটা একটা অন্যরকম অভিজ্ঞতা আসলে, ওই অভিজ্ঞতা দিয়ে যারা চায় নাই তারা আসলে বুঝতে পারবে না কতটা ভয়ঙ্কর ছিল ওটা।